হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সকলে আশা রাখি সকলেই ভালো আছেন আপনাদের কাছে আজকে নতুন টপিক নিয়ে হাজির পটল চাষের উপরে তো সকলকে আবার বিনীত নিবেদন যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওগুলোকে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন পটল চাষ আমাদের বাংলার একটা উল্লেখযোগ্য ফসলের মধ্যে একটি পটল সবজি ফসলের মধ্যে তো পটল চাষের কয়েকটি স্টেপ জমি কিভাবে তৈরি করবেন থেকে শুরু করে ফল কিভাবে আসবে সেই পর্যন্ত আপনাদের বলব পটল চাষ প্রধানত দুই রকম হয়ে থাকে একটি বাহানে পটল একটি মানে জমির উপরে পড়ে থাকা পটল যেটা মাচা বাদ দিয়ে যেটা হয় জমির উপরে পড়ে থাকে যেটা এটে দেখছেন মাচা বাদ দিয়ে পটল এই রকম কোয়ালিটির হয় তো জমি তৈরি করা জমি জমিতে যদি অ্যাসিডিটি বা খারের পরিমাণ বেশি হয়ে থাকে সেটা নিয়ারেস্ট কোনো এডি অফিসে গিয়ে দপ্তরে গিয়ে মাটি পরীক্ষা করিয়ে নেবেন পরীক্ষা করার পর পরিমাণ মতো চুন ডলোমাইট কিংবা জিপসাম দিয়ে ভুই জমিটিকে শোধন করবেন পরে পরে জমিটি চার পাঁচটা চাষ দিয়ে ফেলে রাখবেন সেই জমির সেই জমিতে আবার পুনরায় জল দিয়ে আবার তাকে জমি হালকা জো অবস্থা বা শুকনো অবস্থা হলে তাকে চাষ দিয়ে তারপরে পটলের লতা লতাগুলো দেবেন বীজ লতাগুলো যেগুলো হয় সেগুলো দেবেন দেওয়ার আগে মনে রাখতে হবে পটলে একটি মারাত্মক রোগ হয় সেটা হচ্ছে মর্মর রোগ পাতাগুলো শুকিয়ে যায় এবং হলদে হলদে টাইপের হয় অনেকটা এই 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 রকম হয় এর থেকে শুকনো হয় খারাপ হয় আর কি তো আপনারা খেয়াল রাখবেন যে বীজ ডাকে যাতে আপনার ওই কপার অক্সিক্লোরাইড কিংবা ট্রাইসাইক্রো জল এই সব দিয়ে আপনি শোধন করে নিতে পারেন শোধন করে নিয়ে লতাগুলো বসালে এইসব মর্মন রোগ থেকে উদ্ধার হবে উদ্ধার হবেন আর বলে রাখি লতাগুলো বসানোর কিছুদিন পর লতাগুলো যখন বেরিয়ে আসবে বেরিয়ে আসবে দুই এক পাতা করে হবে তখন তার উপরে আপনি স্যাপ পাউডার কার্বোহাইড্রাইড নানকোজাইড স্প্রে করে দেবেন লতাটা ভালো হবে যখন লতাটি আগ ধীরে ধীরে বড়ো হতে শুরু করবে লতা যখন এক একটি আপনার মুকুল দেখা দিবে বা ফুল ফুটবে সে অবস্থাতে যেমন একটা একটা ফুল দেখা দিবে। সে অবস্থাতে আপনারা পারলে জমিতে কিছুটা কপার আবার ছড়িয়ে দিতে পারেন যাতে জালিটা নষ্ট না হয় স্প্রে করতে পারেন আর ফুল একটা ব্যাপার হচ্ছে যে অনেকে বলে যে মানে এই সিজিনে আর কি পটল কেন হয় না পটলের জালি কেন শুকিয়ে যায় এটা একটা বিশাল একটা সময় যে সময়টাতে গ্রীষ্মের দাবদাহের শুরুতে মৌমাছির পরাগ্রায়ণটা কম হয় ফুলের যে পরাগায়নটা সেটা কম হয় এই ফুলের পরাগ্রায়ন কমের জন্য জালিটাও অনেক কম আসে এর জন্যে আমরা গ্রামে অনেকেই বলে থাকি আর কি যে ফুল পুরুষ ফুল আর স্ত্রী ফুলের পরাগ্রায় যদি হাতে ঘটানো যায় তাহলে অসময়ে বাজার দরটা আপনার ভালো পাবেন পটলটা হবে এবং বাজার দরটা ভালো হবে যেমন আর পুরুষ ফুলকে জলের সঙ্গে গুলে সেটা ফুলের মাথায় কোনো কাঠি দিয়ে যদি ঠেকানো যায় স্ত্রী ফুলের মাথায় তাহলে ফুলটা ফলে ফলে পরিণত হয় যেমন এখন যে সিজন সেই সিজনে পটল বাজারে খুবই দুর্লভ পাওয়া মুশকিল এই যেমন পটলটা হয়েছে এটা সব ফুল ঠেকিয়ে আর কি মানে কৃত্রিমভাবে পরাগ্রহীন ঘটিয়ে হয়েছে তো এইভাবে আপনারা পটল করতে পারেন আর এই সিজনে পটলগুলো করলে আপনার বাজার খুব ভালো পাবেন আর এতে সার হিসেবে আপনারা দিতে পারেন দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ এটা পরিমাণ মতো আপনারা জমিতে ছড়িয়ে দিবেন জমিকে খুব একটা শুকানো যাবে না জমি হালকা শুকলেই আবার পুনরায় সেচ দিতে হবে খেয়াল রাখতে হবে এই টাইপে একটা মানে পোকার উপদ্রব ভয় ফলের উপরে সেটা হলো ওই এক ধরনের মাছির যেটা পটলটাকে ফুটো করে দেয় যেটা এইটা এই পটলটাকে যেমন ফুটো করেছে দেখুন এই পটলটা এই যে এই জায়গাটা ফুটো করেছে এরপরে আপনারা এক ধরনের ফাঁদ পাওয়া যায় হলুদ কালারের ফাঁদ সে ফাঁদগুলো ব্যবহার করতে পারেন সেখানে স্ত্রী লার্ভা দেওয়া থাকে এবং মৌমাছি সব যে এই এই জাতের যত আপনার মাছিগুলো আছে সে মাছিগুলো ওই ফাদে ঢুকে পড়ে আর কি যে একটা লার্ভার গন্ধ থাকে স্ত্রী লার্ভার গ্যামেটের গন্ধ থাকে সেই গন্ধ শুকে সেই ক্ষতিকারক মাছিগুলো আপনার ওই ঢপের মধ্যে ঢুকে যায় এবং সেগুলো মারা পড়ে যায় তাছাড়া আপনার আর পদ্ধতি করতে পারেন কি হলুদ রঙের কোটোর ভিতরের দিকে গ্রীষ্ম কোটোর ভিতরের দিকে ভালো করে থেক থেক করে গ্রীষ লাগিয়ে দিয়ে মাঝে মাঝে যদি পুঁতে দেন তাহলে আপনার ওই ধরনের মাছে কিছুটাও আপনার হলুদ রঙকে আকর্ষিত হয়ে সে এর দিকে চলে যায় খেয়াল রাখবেন আপনার এটা করলে অনেকটা ওই মাছের হাত থেকে উদ্ধার পাবেন তাছাড়া বিষ হিসাবে আমরা বলবো বা মেডিসিন হিসাবে আপনাদেরকে বলবো আলফা মাইত্রিন দশ থেকে পনেরো এম এল প্রতি লিটার প্রতি দশ লিটার জলে গুলে স্প্রে করলে খুব ভালো ফল পাওয়া যায় এই এটা একটা ইয়ে করে আপনার পোটো পুরো পটলের সিজনটা দিয়ে আপনার ইয়ে হবে পটলটা পোটো করবে এগুলো লক্ষ্য রাখলে মোটামুটি পটল আপনার সমস্ত জমিতেই আপনার ভালো ফল পাবেন এবং এই কয়েকটি স্টেপ আপনারা যদি পুরোপুরি মানে ফলও রাখেন তাহলে আশা রাখি আপনারা উপকৃত হবেন ঠিক আছে পুনরায় আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই ঠিক আছে